এই গল্পের মোরাল অফ দ্য স্টোরিটা কি? লোভে পাপ, পাপে মুক্তি। তো আমার মনে হয় যে ছোটবেলা থেকে একটু কিছু একটু অলক্ষী দেখতে প্রত্যেকটা স্কুলে যখন বন্ধুরা থাকে যারা সবসময় প্ল্যান করে যে তোর বিয়ে হলে আমরা যাবো গোয়াতে, তো এরা স্কুলের বন্ধু, ছোটবেলার বন্ধু, বা এরা চারজনে গিয়ে গোয়াতে সেটা নিয়ে এখন দর্শকদের চার অলক্ষীর মধ্যে এক অলক্ষী। প্রথমত এটাই জিজ্ঞাসা করবো যে এই যে অলক্ষী টার্মটা, এটা কি মানে যায় এখনো, তোমার কি মনে হয় অলক্ষী টার্মটা তোমার কাছে কি মিন করে? মানে আমার কাছে কোনো মিন করে না, সব মেয়ে ভালো অলক্ষী, যে মেয়ে ঝগড়া করে সে মেয়ে অলক্ষী, মেয়ে ভালো। অলক্ষী নামটা কেন হলো এখানে, চরিত্রটার জন্য? না না, আমার মনে হয় এটা অলক্ষী শব্দটা আমরা যেটা শুনতাম এর আগে, তথাকথিত একদম অনেক আগেকার যুগের এটা একটা শব্দ, এখনকার দিনে এখন অলক্ষী বলে কোনো শব্দ হয় না, মানে কেউ তো ইউজ করে না একদম। তো অলক্ষী শব্দটা আগেকার দিনে যে যে কারণে ইউজ হতো মেয়েদের উপর, তো সেই জিনিসটা এখনকার দিনে আর ওরকমভাবে থাকে নেই বলতে গেলে। কিন্তু আমরা এখানে কি এমন করছি যেটা জন্য অলক্ষী শব্দটা আসছে সেটা হচ্ছে সিরিজটা দেখলে বোঝা যায়, সো দ্যাট ওখান থেকে এসছে কিছু চরিত্র। ফিমেল সেন্ট্রিক অনেক ফিল্ম হয় কিন্তু ফিমেল সেন্ট্রিক ট্রিপে, গোয়া ট্রিপ এখন একটু কম দেখা যায়, নট অনলি বাংলা সমস্ত ল্যাঙ্গুয়েজে। সেইটাকে একটা মানে স্ক্রিপ্টটা পাওয়ার পর, অফারটা পাওয়ার পরই মানে ইন্টারেস্ট করে তোমাকে? আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম, স্ক্রিপ্টটা শুনে আমার মনে হয়েছিল যে এটা, কারণ সামহাও আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের এজে বা আমি, তারপরেও আমার বোন বা তার থেকে ছোটরা যারা, তারা তাদের স্কুল কলেজে প্রত্যেকে একটা প্ল্যান করে যে আমরা কোনো একদিন একসাথে গোয়া যাব, গোয়াই যাব, এবং তাদের অনেক রকমের প্ল্যানিং থাকে, অনেক কিছু থাকে, এটা ঠিক ওই জিনিসগুলোকে নিয়েই তৈরি করছে। সো দ্যাট আমার জাস্ট মনে হচ্ছিলো যে এটা হিট হবে। আচ্ছা একটু তোমার চরিত্রটা নিয়ে যদি বলো। চরিত্রটা, আমার চরিত্রের নাম তিতাস। তিতাসের জন্য একটাই শব্দ বলবো যে শি ইজ এক্সট্রিম ইনোসেন্ট একটা মেয়ে, এতটাই সে ইনোসেন্ট, তার ইনোসেন্সটা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা এপিসোড ওয়াইজ আপনারা দেখতে পাবেন। এবং কেন আমি এক্সট্রিম কথাটা ইউজ করলাম সেটা আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন। দ্যাটস এনাফ ফর তিতাস ক্যারেক্টার। থ্যাংক ইউ। যেভাবে সোসাইটি নেগেটিভলি নেয় আমার কাছে একদম নেগেটিভ না, আমার মনে হয় অলক্ষী লক্ষ্মী দুটো মেয়ে, একটা মেয়ে, আমার মনে হয় একটা মেয়ের মধ্যে লক্ষ্মী পড়ে অলক্ষী দুটোই দেখা যাচ্ছে। এমন কিছু ঘটাবো যেটার কারণে আমাদের অলক্ষী বলা হবে, ঠিক আছে সেই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করবো, কি হবে না হবে সেটাই আছে ছবিতে। তো অলক্ষী আর লক্ষ্মী দুটো মেয়েদের গল্প, চরিত্রটা একটু শুনি ডিটেলে। আমার চরিত্রটা নাম বলবো, ওই ভীষণ কনফিডেন্ট, হচ্ছে গ্রুপ লিডার, ও সবাইকে কন্ট্রোলে রাখে, এটা করবি না এটা ভুলে থাকি এটা কি, তো ও হচ্ছে ডিসিশন মেকার, ডিসিশন নেয় নিজে সবটা, ওর কোনো ইন্ডিপেন্ডেন্ট, তার যেহেতু খুবই ওকে বুকে ছুটে মানে গুছিয়ে রাখে। আমি এক্স্যাক্টলি এরকম না, বাট হ্যাঁ আমি মানে আমি যেরকম একটু প্রচণ্ড দূরান্ত, প্রচণ্ড গল্প ওটা হই না, তো জয়দীপ দা প্রত্যেকটা মুহূর্ত আমার মাথায় দিত, ওই কিন্তু বাপি না, তো এটা মাথায় রেখে আমাকে আমার চরিত্রটা করতে হয়েছে। দেখ ওই চরিত্রটা 20-30% আমার মতে, আমি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই সারাউন্ডিং অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু অ্যান্ড নট, তো এই বিষয়টা ছবি ভেসে ওঠে। সেই ছবিটা ভাঙার জন্যই কি আসলে এই নামটা দেওয়া যায়?
ঠিক যে ছবিটা বেশি ওঠে সেই ছবিটা খুব আনফর্চুনেটলি বেশি ওঠে, কোথাও গিয়ে যদি সেটাকে মানে আমি তো মানে একটা সিরিজ করে সমাজ বদলাতে পারবো না, কিন্তু যদি মানুষের বিবেকে একটু কোথাও খোঁচা দেওয়া যায় একটু নাড়া দেওয়া যায় তাহলে তো আমার যে চারজন নায়িকা তারাও বিপ্লবী নয়, তারা দেখো যখন ছোটবেলায় তাদের দুষ্টিপনার জন্য দুষ্টুমির জন্য অলক্ষ্য ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে তারা প্রতিবাদ করেনি, তারা এই ট্যাগটাকেই আপন করে নিয়েছে এবং তারা যখন 20 বছর পর গোয়া গেছে তারা সেই অলক্ষ্যপনাটাই বজায় রেখেছে, তার জন্য তাদের বিপদও হয়েছে, সেই বিপদ থেকে তারা কীভাবে উদ্ধার পাবে সেটা নিয়েই সিরিজের গল্পটা এগোবে। মানে হলিউডে অনেক বেশি হয়েছে এখানে কম হয়েছে, তাও রিসেন্ট টাইমে আমি সিরিজ দেখেছি, তার সাথে একটা তফাত এটা যেটা রয়েছে যে এটা কিন্তু শুধুই গার্ল বন্ডিং এর গল্প নয়, মানে গার্ল বন্ডিংটা অবশ্যই একটা ব্যাপার বন্ধুত্বের গল্প, আমাদের আগের যে সিরিজ টিকফ্লিক সেটাও মূলত বন্ধুত্বের উদযাপনের গল্প, এখানেও সেই ব্যাপারটা রয়েছে চারজন মেয়ের বন্ধুত্ব এবং যেটা হয় ছোটোবেলার বন্ধুদের হয় না অনেক সময় বড় হওয়ার পর একটা সময় পেরিয়ে গেলে সেই বন্ধুত্বে কোথাও ফাঁক আছে ফাটল আছে জিপ ঠিক ধরে সেইগুলো কীভাবে ওরা পেরোবে, একটা ক্রাইসিস যখন হবে সেই বন্ধুত্বগুলো কীভাবে বা জোড়া লাগবে এবং সেই বন্ধুত্বের জোড়েই ওরা কীভাবে উদ্ধার পাবে সেটাই গল্প। আমার কাছে লক্ষ্মী বলেও এক্সিস্ট করে না, আমার কাছে খালি লক্ষ্মী ঠাকুর যে দুর্গা ঠাকুরের মেয়ে যার পুজোর দিন নাড়ু খাওয়া হয় আর ব্যাস খিচুড়ি খাওয়া হয় দ্যাটস ইট, লক্ষ্মী অলক্ষ্মী বলে কিছু হয় না, সবাই সবার কথা বলতে পারে সবাই স্বাধীনভাবে বাঁচতে পারে সবাই প্রতিবাদ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে, তো সেটাকে যদি সমাজ অলক্ষ্মীপনা বলে নাম দেয় যেভাবে লোকে পোর্ট্রে করে অলক্ষ্মী সেই নামটাকে নিয়েই বলা হচ্ছে, বাট এই জায়গাটাতে হচ্ছে চারটি মেয়ে কয়েকদিনের জন্য নিজের মতো করে নিজের জন্য এবং তার সাথে আরও 3 জন যারা রয়েছে তাদের জন্য বাঁচতে এসেছে, তাদের একটা ছোটোবেলার প্ল্যান ছিল সেই প্ল্যানটা তারা সাকসেসফুল করে, তো সেটা মানে তার বেশি যাতে তাদের বিয়ে হয় বিয়ে হবে বিয়ের আগে এই একটা ব্যাচ তো সেটা তো সব বন্ধুরাই করে সেই জন্য তারা করতে পারে ওখানে গিয়ে যা হয় আর কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তো এটা তো আমাদের নর্মাল লাইফেও আমরা অনেক সমস্যারই সম্মুখীন হয়ে থাকি, যারা লাকি তারা বেঁচে ফিরে চলে আসে যারা লাকি নয় তাদেরকে ওই সমস্যাটা মিটিয়ে তারপরে আসতে হয় বাট ফিরে তো সবাই আসে। এটা তো অনস্ট্রিমের কথা হলো, অফস্ট্রিম একটা গোয়ার মতো জায়গায় শুটিং সেখানে চারজন কী মানে একটু এক্সপিরিয়েন্স বেসিক্যালি গোয়াতে আমরা সবই শুট করেছি, প্রথম 3 দিন ইনডোর ছিল খুবই কষ্ট পাচ্ছি মানে রোজ মিলার বাইরেটা এরকমভাবে দেখতাম আবার দরজা বন্ধ করে কাজ করতাম তো খুবই কষ্ট হচ্ছিলো, তারপর যখন লাস্ট 3 দিন 6 দিনের মজা পড়ে আমরা কোথায় না গেছি, আমরা কাবোদেরামা গেছি আমরা বাঞ্জুম গেছি বিভিন্ন জায়গা যেখানে যেখানে ঘুরতে গেলে যাওয়া যায় সেই সব জায়গাতে আমরা গেছি এবং সবথেকে বড় কথা মজাটা হচ্ছে যে এরকম গল্পটা নয় যে গোয়ায় গিয়ে কোনো ফ্যামিলি ট্রিপ বা কোনো খারাপ কিছু হচ্ছে কারোর সাথে কোনো এই হচ্ছে সেই হচ্ছে নেগেটিভ কিছু না, সবটা হচ্ছে গোয়ায় গিয়ে 4টে বন্ধু ঘুরতে গেছে তো সেটার যখন শ্যুট হচ্ছে তখন জয়দীপদা বেসিক্যালি ভেবেছিলো যে আমাদেরকে আরও বেশি বলতে হবে যে তোরা আরও বেশি দেখা বন্ধুত্ব দেখা এই সেই দেখা, জয়দীপদাকে থামাতে হয়েছে আমাদের তোরা এবার থাম আর বন্ধুত্ব দেখাতে হবে না ঠিক আছে, তো আমরা এতটাই হুলিয়ে মজা করেছি। মেয়েদের এই যে একটা সেলফ থাকে যেটা একটা কলকাতায় যে চেনা পরিসর আমাদের যে সমাজ তার চারপাশে একরকম আর বাইরে গিয়ে একটা অন্য পরিবেশে মানে শি ক্যান লেট গো অফ হার ইনহিবিশনস মানে শি ক্যান এক্সপ্লোর হারসেলফ, তো এই বাঙালি মধ্যবিত্ত মেয়েদের যে ট্রানজিশনটা যে চেঞ্জটা বাইরে গেলে তো সেইটা কেমন হতে পারে সেটা খুব ইন্টারেস্টিং একটা ভাবনা ছিল, সেখান থেকেই গল্পের মূল উঠলেন প্রিয়াঙ্কা বাবলি ভট্টাচার্য। এটা আমাদের শুটিং এ একটা খুব মানে রেগুলার সমস্যা ছিল যে প্রিয়াঙ্কা যখন বলা হচ্ছে কোন প্রিয়াঙ্কাকে বলা হচ্ছে, তো ফাইনালি আমরা এটা সলভ করে নিয়েছি, আমরা বাবলিকে প্রিয়াঙ্কা বলি না আমরা বাবলিকে বাবলিই বলি, বাবলিকে বাবলিই বলি মন্ডল মন্ডল। আচ্ছা খুব ভালো, তার পাশেই দাঁড়িয়ে আছেন অনুরাধা, তার পাশে প্রিয়াঙ্কা মন্ডল এবং সর্বশেষে আভেরি সিনহা রয়। আচ্ছা এবার বাকি
তোমার ক্রুকে এবং কাস্টকে যদি একটা আমাকে, কিন্তু এটাও বলছি যে কখনো আমরা সেটা করিনি, আমরা খুবই শান্ত হয়েছিলাম, খুবই যা যা বলেছে আমাদের সবটা মেনে চলেছি, সব সব রকম ভাবে আমরা বাধ্য লক্ষ্মীর মত সহযোগিতা করে আমরা কাজটা এগিয়েছি এবং একসাথে একটা টিম হয়ে কাজ করেছি। প্রিয়াঙ্কা খুব লক্ষ্মীর মত মাথা নিয়ে যাচ্ছে, দুই হ্যাভ দ্য সেম, আপনারা কি একই অভিমত? একদম একদম, আমরা সব কথা শুনেছি, যা যা বলতো যখন যখন যেভাবে আমাদেরকে উঠতে বলতো। প্রিয়াঙ্কার একটা ব্যাপার আছে, প্রিয়াঙ্কা হচ্ছে ও লক্ষ্মী আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটা সকাল 10টার পর আবার রাত 7টা আগে, ও সকালে লক্ষ্মী সানসেট সানরাইজ, ও সকালে ঘুম থেকে উঠে মা মনুষ্য হয়, আস্তে আস্তে লক্ষ্মী হয়, আবার যখন রাত বাড়ে ও মা মনুষ্যের দিকে ফিরে যায়। প্রিয়াঙ্কার একটা ডুয়াল সেন্স আছে, সরীসৃপ লেভেলে, তারপর চোখ লাল ফস করে তুলে আমাদের সাথে মত মানে একটা দেখবে একটা স্টোন ফেস, একটা একদম নিউট্রাল ফেস একজন ইয়ার্কি করতে পারে, সেটা হচ্ছে জয়দীপ। মানে